নারীর সামাজিক নিরাপত্তায় কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে, মন্তব্য তথ্যমন্ত্রী। বাংলাদেশ ও ভারতে সরকারের ধারাবাহিকতা থাকায় তিস্তা চুক্তি হবে, জানালেন পররাষ্ট্র। এবং বিআরটিসির সেবার মান নিশ্চিত রাখতে সড়ক মন্ত্রীর নির্দেশ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনন্দন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819837505। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। সকালে গণভবনে জহিতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের বিশেষ সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, গ্রামীণ অর্থনীতিতে নারীর সম্পৃক্ততা জোরদারের পাশাপাশি পরিবারের নারীর অবস্থান সুদৃঢ় করাই বর্তমান সরকারের লক্ষ্য। আমাদের লক্ষ্য হলো যে আমরা দেশের জন্য কাজ করব, দেশের মানুষের জন্য করব, মানুষকে কতটুকু আমরা দিতে পারব। আর সেটা দিতে গেলে আমি সবসময় এটাই মনে করেছি যে একটা সমাজকে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে নারী পুরুষ নির্বিশেষে সকলেরই একটা অধিকার থাকবে। আর একটা সমাজের যদি একটা দিক যদি আমি উন্নতি না করি, তাহলে শুধুমাত্র একটা দিক হলে সে সমাজটা পঙ্গুই হয়ে থাকবে, সেটা কখনো উন্নতি হতে পারবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত স্থানান্তরের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন তার আইনজীবীরা। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করছেন তারা। আগামীকাল বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চে এই রিটের শুনানি হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। এর আগে গেল সপ্তাহে রেজিস্ট্রি ডাকযোগে আদালত স্থানান্তরের গেজেট প্রত্যাহার চেয়ে আইন সচিবকে লিগ্যাল নোটিশ দেন তার আইনজীবীরা। গেল 12 মে নাইকো গেটকো বড়পুকুরিয়া সহ 17 মামলার বিচারে কেরানীগঞ্জ কারাগারে অস্থায়ী আদালত স্থানান্তর করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অপরাজনীতি না করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন, এগুলো যদি বেগম খালেদা জিয়া জানতে পারেন যে তার জীবন সংকটাপন্ন, আমি জানি না তিনি জানতে পারছেন কি না, তখন তো আমার মনে হয় যে বেগম খালেদা জিয়াই বিএনপি নেতাদের উপর উষ্মা প্রকাশ করবেন যে আমাকে তোমরা এভাবে মেরে ফেলছো কেন কথার মাধ্যমে। তো বিএনপি নেতাদের বলবো এইভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি না করার জন্য। শুধু ঈদ নয়, সবসময়ই বিআরটিসির সেবার মান নিশ্চিত রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মতিঝিলে বিআরটিসির সদর দফতরে এই নির্দেশনা দেন মন্ত্রী। তিনি জানান, এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নতুন পুরাতন মিলিয়ে সারা দেশে বিআরটিসির 1100 বাস চলাচল করবে। ঢাকা, চট্টগ্রাম এবং গাজীপুর থেকে উত্তরবঙ্গের সড়কে নবনির্মিত সেতুগুলো চলাচলে উন্মুক্ত করে দেয়ায় এবার যানজট কম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাস্তায় পরিবহন শ্রমিকদের শৃঙ্খলার সাথে গাড়ি চালানোর আহ্বানও জানান ওবায়দুল কাদের।
বাংলাদেশ ও ভারতের সরকারের ধারাবাহিকতায় তিস্তা চুক্তি সহ অন্যান্য সমস্যার সমাধান সহজ হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাপান ও সৌদি আরব সফর নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি জানান, নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক। মন্ত্রী আরও জানান, আগামী 28 মে থেকে 3রা জুন জাপান ও সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপান সফরে $2.5 বিলিয়ন চুক্তি সই হবে। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে জাপানকে আরও সহযোগিতার আহ্বান জানানো হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপান সফর শেষে ও ওআইসি সম্মেলনে অংশ নিতে সৌদি আরব যাবেন শেখ হাসিনা। দেশে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে মনে করেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। জামায়াত ইসলামী ও কিছু এনজিওর সহযোগিতায় রোহিঙ্গারা এই হামলায় অংশ নিতে পারে। সকালে এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানিয়েছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির বলেন, মৌলবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে না পারলে বড় জঙ্গি হামলার শিকার হতে হবে। হুমকি মোকাবেলায় সরকার ও নাগরিক সমাজের জন্য 7 দফা বা প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। আমাদের যে এন্টি টেররিস্ট গ্রুপ আছে পুলিশে, তারা কিন্তু অত্যন্ত সক্ষমতার সাথে এই টেরোরিজমকে এবং সন্ত্রাসকে প্রতিরোধ করছেন, যা কিনা বিশ্বের সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। রোজাদার কৃষকের অভিশাপ থেকে নিজেদের রক্ষা করার পরামর্শ দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু। শনিবার হোটেল পূর্বান ইন্টারন্যাশনালের জলসা ঘরে এনপিপি নেতৃত্বাধীন এনডিএফ জোট আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় ধানের ন্যায্য মূল্য না পাওয়া কৃষকদের অসহায় অবস্থার প্রেক্ষাপটে দায়ী সরকারি কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করে সভাপতির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন। তিনি বলেন, একমন ধানে 1 কেজি গরুর মাংসও মিলছে না। সিয়াম সাধনার মধ্যেও প্রখর গরমে মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ধান ঘরে তুলেছে, কিন্তু সেই ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্যর্থ কর্মকর্তা ও রাজনীতিকরা সুচতুরভাবে কৃষকের উপরই পরিস্থিতির দোষ চাপিয়ে দিয়েছে। কৃষককে অপবাদে জড়ানোর অপতৎপরতা বন্ধ করার পাশাপাশি তিনি ধানের ক্রয়মূল্য 1200 টাকায় পুনর্নির্ধারণ ও অবিলম্বে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ব্যর্থ কর্মকর্তাদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে তৎপর হতে আহ্বান জানান। বাংলাদেশে এখন নীতি আদর্শ ভুলুণ্ঠিত হচ্ছে, মানুষ শুধু টাকার পিছনে ছুটছে, এর পরিত্রাণ দরকার। সরকারের কাছে অনুরোধ থাকবে, কৃষককে ন্যায্য মূল্য দিন, সর্বনিম্ন 1200 টাকা দিন, 900 টাকা তাদের খরচে যায়। তারা এখন 550 টাকায় ধান বিক্রি করছে, ঋণের জর্জরিত তারা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, ব্যাংক লুটপাট হচ্ছে। আপনারা এদের পত্রিকায় দেখেছেন রূপপুর পারমাণবিক কেন্দ্রের লুটপাট, কোটি কোটি টাকা লুট হচ্ছে, সেখানে আমাদের কৃষক ভাইরা ধানের দাম পাচ্ছে না। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মানিকগঞ্জে গরিব অসহায় কৃষকদের ধান কাটা ও মাড়াই করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাসড়া চকে কৃষকদের সাথে মাঠে নেমে ধান কাটা শুরু করেছেন ছাত্রলীগের এসব নেতাকর্মীরা। মানিকগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহার নেতৃত্বে পৌরসভা ও সদর উপজেলায় প্রায় 50 জন ছাত্রলীগ কর্মী ধান কাটায় অংশ নেন। ধান কাটায় অংশ নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে যেসব কৃষক শ্রমিকের অভাবে সময় মতো ধান কাটতে পারছে না, ছাত্রলীগের নেতাকর্মীরা ওই সব কৃষকের ধান কেটে ও মাড়াই করে দিচ্ছেন। এই কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান তারা। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নারীর সামাজিক নিরাপত্তায় কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে মধ্যপুর তথ্যমন্ত্রী। বাংলাদেশ ও ভারতের সরকারের ধারাবাহিকতা থাকায় তিস্তা চুক্তি হবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিআরটিসির সেবার মান নিশ্চিত রাখতে সড়ক মন্ত্রীর নির্দেশ।
দর্শক, এ ছিল এখনকার সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819 837505।